हाय फ्रेंड्स, আমাদের এখানে তো বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখন বাজে 11:15। তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি। এই দেখো কি অবস্থা, মেঘ ডাকছে। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো আকাশের অবস্থা, দেখো মেঘ ডাকছে আর খুব বৃষ্টি হচ্ছে। আমাদের পুরনো বাড়ি দেখছো, এর আগে আমফান যখন হয়েছিল তখন অনেকগুলো গাছ পাশে বাগানে গাছ ছিল, অনেকগুলো গাছ পড়ে গেছিল আমাদের ঘরের উপর। তো আমাকে তোমরা কেউ চেনো না, এখন রোজ রোজ তোমাদের সাথে গল্প করব, তোমরা সবাই আমাকে চিনে যাবে। আমার বাড়িতে কারা আছে, কে কে আছে, সবাই তোমাদেরকে চিনে যাবে। তোমরা হাজবেন্ড গেছে অফিসে, আমি ওকে আজকে রুটি আর একটু আলু ভাজা করে দিয়েছি তাড়াতাড়ি করে। আমাদের আর পড়ে উঠতে পারিনি, কারণ ছেলের পরীক্ষা চলছিল, এক্সাম চলছিল। আজকে লাস্ট পরীক্ষা ছিল, আজকে ওর অঙ্ক পরীক্ষা ছিল, তো তাড়াতাড়ি করে ওই জন্য আমি করে দিতে পারিনি। আর শরীরটা আজকে তেমন ভালো ছিল না, আমার শরীর এরকম মাঝে মাঝে আমার খারাপ হয় আর কি, কি করব। তো তোমরা জানতে পারবে পরে পরে, আস্তে আস্তে তোমাদেরকে সব বলবো কেন আমার শরীর খারাপ হয় মাঝে মাঝে। তো ছেলের পরীক্ষা হয়ে যাওয়ার পরে ছেলে দাবা খেলছিল, এ দেখো আমি ছাদ থেকে জামা কাপড় গুলো তুলে নিয়ে চলে এসেছি, ছাদে জামা কাপড় দিতে গেছিলাম তুলে নিয়ে চলে এসেছি। তো আজকে অনেক জামা কাপড় কেচেছিলাম, সব জড়ো করে রেখে দিয়েছি, এবার এই দালানে ঘরের চারিদিকে দিতে হবে আমাকে। তো ছেলে এখন বসে কার্টুন দেখছে, আর ছেলে আর আমি একটু মুড়ি খাবো, কারণ জল খাবার খাওয়া হয়নি আজকে আমাদের। তো একটু মুড়ি আর আলু ভাজা নিয়েছি, সাথে শশা, ছেলেও খাবে আমিও খাবো। এখনো রান্না হয়নি, আমার ঠাকুরকে সেবা দেওয়া হয়ে গিয়েছে। আমার এখানে অনেক ঠাকুর আছে, দেখো শিব ঠাকুর আছে, মামনসা আছে, বজরংবলী আছে, রামসীতা আছে, নারায়ণ আছে, লক্ষ্মী আছে, গণেশ আছে, লোকনাথ বাবা আছে, অনেক কিছু আছে। তো আমি মামনসা খুব ভক্ত। চলো জল খাবারটা খেয়ে নি, তারপর তোমাদের সাথে কথা বলছি। ওই এখন কি কার্টুন হচ্ছে বাবা? ছেলে পেপার পিক দেখছে। তো এদিকে কার্টুন দেখুক, আমি ওকে মুড়িটা মেখে দিই, তারপর খেয়ে নি আমরা দুজনে। এই দেখো ছেলের আর আমার ভাত নিয়ে চলে এসেছি, মাছের ঝোল করেছি আলু বেগুন দিয়ে, আর কলমি শাক ভাজা করেছি। ছেলে এই যে খাচ্ছে, তোমরা ভাবছো হয়তো ছেলে খাত একা একা খাবে, না ওকে মাছের ডিমও দিয়েছি আর মাছও দিয়েছি। ও কি করবে জানো তো, ও না ভাতটা খাবে না, ভাত খাবে না, ও মাছটা খেয়ে আর বসে থাকবে আর খাবে না, আমাকে আবার খাইয়ে দিতে হবে। তো রোজ এরকম, ওকে যখন কিছুই খেতে দেবো তো ওকে যদি আমি ভালো করে ভুলিয়ে ভালিয়ে খাইয়ে দিই তো ও ঠিক করে খাবে না। তো যাই হোক, ওকে খাইয়ে দিতে হয় আমাকে এইভাবেই রোজ, মানে দুপুরে ভাত বলো বা রাতে রুটি বলো যাই হোক ওকে আমাকে খাইয়ে দিতে হবে, তবে ও যদি ঠিক করে তবে একটু খায়, নাহলে নিজে খেলে কোনোভাবেই কিছু খাবে না। ওই একটু সামান্য দু এক টুকরো খাবে, রুটি কি ভাত এক দু ডাল খাবে, খেয়ে ব্যাস আর ও খাবে না। তো সেই জন্য আমাকে ওকে সময় নিয়ে নিয়ে খাইয়ে দিতে হয়, আমি ওই জন্য আমার ভাতটাও নিয়ে চলে আসি। আর ওকে খাওয়াতে খাওয়াতে অনেক বেলা হয়েছে, আর আমারও খুব খিদে পেয়েছে, খুব খিদে পেয়েছে, সেই জন্য আমার ভাতটা নিয়েও চলে এলাম। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো? এখন 7:30। তো আমি ওদেরকে চা আর হরলিক্স ছেলেকে দিয়েছি। এই যে ওর বাবা আসার আগে থেকে ছেলে দাবা সাজিয়ে বসে আছে। ছেলে আমার ছেলে কেমন করে দাবা খেলে জানো, সমস্ত গুটিগুলো এই যে আমার ছেলে দাবা খেলা দেখো, আমার ছেলে দাবা খেলা, তো ও ও জিতবে, এটাই হলো ওর খেলা, এটাই হলো ওর মজা। তো যাই হোক, দুপুরবেলা তো দেখলে যে ভাত খাচ্ছিলাম, তারপর ছেলেকে ঘুম পাড়িয়ে দিলাম, ঘুম পাড়িয়ে আমি বাসন মেজে ঘর পর পরিষ্কার করে ঘর, কারণ ভাত খাওয়ার পর আবার ঘর পর একটু মুছে নিই। তো
ঘরফর মুছে আর ঘুম হয়নি। দেখি 4টে বেজে গিয়েছে, জলফল জল তুলতে হতো, অনেক আমাকে জল তুলতে হয়। তো আমার বাথরুমের কলে জল পড়ছে না, শুধু বাইরের কলে জল পড়ে, ওখান থেকে সব বয়ে বয়ে নিয়ে যেতে হয়, অনেক জল তুলতে হয় আমাকে, সেই জন্য আর ঘুমোতে পারি না দুপুরে। তারপর আকাশের যা অবস্থা, তো দুপুরে যা রান্না করেছিলাম রাতে আর করতে হবে না, তার কারণ অনেকটাই তরকারি বেঁচে গেছে, মাছ তরকারি বেঁচে গেছে, তো এটা দিয়ে আমাদের রাত্রিবেলা ডিনার হয়ে যাবে। তো আমি আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল 6টার সময়, আমি 6টার সময় শুতে দিই, শুতে শুতে প্রায় 10:30-11টা হয়ে যায়, তার আগে আমাদের মানে শোয়া হয় না। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আবার তোমাদের সাথে কাল দেখা হবে, শুভরাত্রি।